শুরুতে এই সংবাদ শিরোনাম। বাইডেন সব দিক থেকে এগিয়ে, বাইডেন পেয়েছে 213 ভোট এবং ট্রাম্প পেয়েছে মাত্র 145টি ভোট। হোয়াইট হাউসের সামনে বাইডেন সমর্থকদের বিশাল মিছিল। ফ্লোরিডার দিকে সবার নজর, কারণ কি জানাবো আজকের ভিডিওতে। মার্কিন নির্বাচনে বাংলাদেশি আবুলের জয় এবং সবশেষ থাকছে কমপক্ষে 306 ইলেকট্রোরাল ভোট পেয়ে জয়ী হব বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে, দ্রুত পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে জো বাইডেন বেশ এগিয়ে গেছেন, তবে চূড়ান্ত ফলাফল পেতে আরও অনেক অপেক্ষা করতে হবে। আল জাজিরায় প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 213টি ইলেকট্রাল ভোট, আর বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 145টি ভোট। মোট ইলেকট্রাল ভোটের সংখ্যা 538টি, জিততে হলে প্রয়োজন 270টি ভোট। জরিপ অনুযায়ী পপুলার ভোটে এতক্ষণ ট্রাম্প এগিয়ে থাকলেও এবার বাইডেন তাকে পিছনে ফেলেছেন। বাইডেন 5,64,1,262 ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন 5,48,38,974 ভোট। উল্লেখ্য, ফলাফল নির্ধারিত হবে ইলেকট্রাল ভোটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচনী জরিপে প্রেসিডেন্ট দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাম্পরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় উল্লাস করেছে জো বাইডেনের সমর্থকরা। হোয়াইট হাউসের পাশের এই স্থানটি বর্ণবাদ আন্দোলনের সময় থেকেই এই নামেই পরিচিত। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন সন্ধ্যায় শত শত বাইডেন সমর্থক সেখানে জড়ো হয়ে উল্লাস করেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো দেয়া জরিপ অনুযায়ী বাইডেন এখন পর্যন্ত 209 ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বেশ এগিয়ে রয়েছেন, আর বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 118 ইলেকটোরাল ভোট পেয়েছেন। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538, জিততে হলে প্রয়োজন 270টি। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের রাজ্যগুলো থেকে ফলাফলের আভাস আসতে শুরু করেছে। হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ব্যালেট গ্রাউন্ড বলে পরিচিত এখানকার অনেকগুলো অঙ্গরাজ্যের ভোট অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং জর্জিয়াতেই জিততে হবে। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজে ভোট রয়েছে 29টি। এই দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা থেকে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আসছে তাতে মিশ্র বলা যায়। বাইডেন যদি এ দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে হয়তো বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যেতে পারে। অন্যদিকে যদি ট্রাম্প এ দুটি রাজ্য নিজের হাতে রাখতে পারেন, তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য পশ্চিমের শিল্পকারখানা সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে। এই মুহূর্তে জো বাইডেন বেশ এগিয়ে গেছেন, তবে চূড়ান্ত ফলাফল পেতে আরও অনেক অপেক্ষা করতে হবে। আল জাজিরায় প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 131টি ইলেকটোরাল ভোট, আর বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 98টি ভোট। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538, জিততে হলে প্রয়োজন 270টি। চার বাংলাদেশি আমেরিকার নির্বাচনে অংশ নিয়েছেন। এরই মধ্যে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল বিখান। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের পাশাপাশি বিভিন্ন পদ নির্বাচনেও একই দিন ভোট গ্রহণ করা হয়। এবার নির্বাচনে আবুল বিখান ছাড়াও আলোচনায় রয়েছে আরও 3 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। তাদের মধ্যে টেক্সাসের অস্টিন থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একমাত্র বাংলাদেশি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটীয় দলের প্রার্থী ডুনা ইমাম, জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর শেখ রহমান এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডক্টর নিনা আহমেদ। বিজয়ী হওয়ার সম্ভাবনাদের মধ্যে নির্বাচনের শুরু থেকেই আবুল বিখানের নাম আলোচনায় ছিল। পাশাপাশি পেনসিলভেনিয়ায় অডিটর জেনারেলদের পথে ডক্টর নিনা আহমেদের জয়ের সম্ভাবনা বেশ প্রবল। এ নিয়ে টানা 4 নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রিপাবলিকান নেতা।
আর মাত্র কয়েক ঘন্টা, সবার চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? নির্বাচনে অন্তত 306 ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ভবিষ্যৎ বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার তিনি এই আশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন তিনি 306 ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হবেন। ট্রাম্পের এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে তা হবে গতবারের নির্বাচনে পাওয়া ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে বেশি। দেশটিতে মোট 538 ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ইলেকটোরাল কলেজ প্রতিদ্বন্দ্বীরাই মূলত হোয়াইট হাউসে কে যাবেন সেটি নির্ধারণ করে। অন্যদিকে ইলেকটোরালে এবার অনেক পিছিয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, তবে এবার অনেক পিছনে পড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটাভুটির ফলাফল হাতে এসেছে। এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ইলেকটোরাল ভোটে ব্যাপক এগিয়ে আছেন বাইডেন। রিপোর্ট লেখা পর্যন্ত আলজেরিয়ার এক প্রতিবেদন অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 209 ইলেকটোরাল ভোট, অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 118 ইলেকটোরাল ভোট পেয়েছেন। ইন্ডিয়ানা আরকানাসে বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের 50 অঙ্গরাজ্যে একই সঙ্গে ভোট হলে মূলত সবার নজর থাকে ব্যালট গ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।